এবার মোবাইল রিচার্জও দিতে হবে অতিরিক্ত চার্জ, এমনই নিয়ম চালু করতে চলেছে গুগল পে। যদিও তাদের তরফে সরাসরি কিছু জানানো হয়নি, সম্প্রতি এক ব্যবহারকারী শেয়ার করা স্ক্রিনশট থেকে বিষয়টি প্রকাশে এসেছে। টিপস্টার মুকুল শর্মা দেওয়া তথ্য অনুযায়ী গুগল পেতে 100 টাকা পর্যন্ত রিচার্জে কোনো অতিরিক্ত চার্জ দিতে হবে না, তবে তার অধিক টাকা রিচার্জে 2 টাকা বা 3 টাকা করে অতিরিক্ত খরচ করতে হবে ব্যবহারকারীদের।